দর্শক, মহাসড়কের ভোগান্তির কথা বলছিলাম, সেই ব্যাপারে সর্বশেষ খবরাখবর জানতে আমরা যুক্ত হতে চাই আমাদের রাজবাড়ির প্রতিনিধির সঙ্গে, শামীম রোশন। সেখানে দৌলতদিয়া ঘাটে জানতে চাব শামীমের কাছে সেখানকার সর্বশেষ খবরাখবর। শামীম, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে এই ঈদের মাঝে ঘরমুখো মানুষের যে ঢল রয়েছে দৌলতদিয়া ঘাটে, সেটার চাপ পড়েছে কিরকম? জানাচ্ছেন যে ঈদে ঘরমুখী চিত্রটি দৌলতদিয়া ঘাটে। এই মুহূর্তে আমি একটু দেখাতে চাচ্ছি যে আমি অবস্থান করছি দৌলতদিয়া 5 নম্বর ফেরিঘাটে, আর এই 5 নম্বর ফেরিঘাট ব্যবহার করে একটি ফেরি এই মুহূর্তে এসে ভিড়ল। দেখতে পাচ্ছি যে যানবাহনের চেয়ে যাত্রী বেশি। এই চিত্রটি তো প্রত্যেকটি ফেরিতে কিন্তু যাত্রীর সংখ্যা, অসংখ্য যাত্রীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এরা ঢাকায় স্থানে যাওয়ার জন্য দৌলতদিয়া ঘাটে আসছে। তো দৌলতদিয়া ঘাটে অসংখ্য বিষয়ে আমি জানাতে চাচ্ছি যে সরকারি একটা নির্দেশনা রয়েছে, মোটরসাইকেল চলাচলের কিন্তু একটা নির্দেশনা রয়েছে যে বন্ধ। তবে আমরা কিন্তু মহাসড়কে যে জিনিসটা দেখছি যে অসংখ্য মোটর